আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال الله تعالى في ايه اخرى يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والاسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون انا ابي الدرداء قال اوصاني رسول الله صلى الله عليه وسلم لا تشرب الخمر فإنها مفتاح كل شر الحمد لله دار التوحيد سلافيا مدرسة رديغا আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে সমবেত ইসলাম দরদী জান্নাত পাগল শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, তাওহীদের চেতনায় উজ্জীবিত সংগ্রামী যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে সম্মেলনের মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি প্রাণ ভরে, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, নবীকুল সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, সেই সাথে আল্লাহ রাসূলের পরিবার, তার সাথী এবং অনুসারীদের উপর। আজকের এই সম্মেলনের আয়োজক উদ্যোক্তা এবং আমরা যারা উপস্থিত হয়েছি সবার উপর এবং আমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম আমিন। আমার আলোচনার বিষয় মাদকতার কুফল। মোহতরম হাজরিন, বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে তামাকজাত দ্রব্য এবং মাদক দ্রব্য। ব্যক্তি, পরিবার, সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকতার কারণে। মাদকতা বা মাদক দ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য, এর দুনিয়াতেও ক্ষতি আছে, পরকালেও ক্ষতি আছে। নেশাদার দ্রব্য যারা পান করে আর নেশাদার দ্রব্যের সাথে যারা জড়িত, এরকম দশ শ্রেণীর মানুষ, এরা সবাই অভিশপ্ত, এরা লানতপ্রাপ্ত। নেশাদার দ্রব্য আপনি পান করেন আর খান,
গান নেন বা ইঞ্জেকশনের মাধ্যমে নেন, যেভাবেই নেন, এটা একটা বড় ধরনের গুনাহ। এটাকে বলা হয়েছে কবিরা গুনাহ। এই অপরাধে যারা অপরাধী, এরা দুনিয়াতে অভিশপ্ত এবং লাঞ্ছিত। এই অপরাধের কারণে দুনিয়াতে এদের জন্য শাস্তি ঘোষণা দেওয়া হয়েছে এবং পরকালে এদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। অতএব মাদকতা এবং তার কুফল সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে, বিশেষ করে আমরা মুসলিম। মুসলিম হিসাবে মাদকদ্রব্যের সাথে, মাদকদ্রব্যের বেচা কেনার সাথে, সরবরাহের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো কিনা, হলে এর ক্ষতিটা কি, দুনিয়াতে ক্ষতি কি, পরকালে ক্ষতি কি, এগুলো আমাদেরকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে জানতে হবে। মোহতরম হাজিরিন, মাদকদ্রব্য বা নেশাদার দ্রব্য এগুলা কি, এগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। সূরা মায়দার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদকদ্রব্য, মাদকতা, নেশা জাতীয় দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। এগুলা থেকে তোমরা বিরত হও, তাহলে তোমরা সফল কাম হবে। অসংখ্য হারামের মধ্যে থেকে এ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি হারামের বিষয়ে কথা বলেছেন, চারটি বিষয়কে হারাম করা হয়েছে এখানে। হারামের ধারাবাহিকতা আলোচনা করতে গিয়ে এ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে জিনিসটাকে নিয়ে এসেছেন সেটা কি, খামর। সেটা কি, খামর। খামর মানে মদ, নেশাদার দ্রব্য, এটা প্রথমে নিয়ে আসছেন। দুনিয়ার সবচাইতে বড় পাপ, দুনিয়ার সবচাইতে বড় গুনাহ, সেই গুনার নাম কি, শিরক। এ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবচাইতে বড় পাপকে ধারাবাহিকতায় তৃতীয় স্তরে এনেছেন। প্রথমে এনেছেন এ খামরের বিষয়ে, এই মদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন। কেন করেছেন, যে সমস্ত অন্যায়ের, সমস্ত অপকর্মের মূল হচ্ছে কি, নেশাদার দ্রব্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাসূল এই নেশাদার দ্রব্যকে সমস্ত অশ্লীলতার মা বলে অভিহিত করেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইজতানিবুল খামরা ফা ইন্নাহা উম্মুল খাবায়েস, তোমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো, কারণ এই নেশাদার দ্রব্য হচ্ছে সমস্ত অশ্লীলতার মা। ইবনে মাজাহ এই ব্যাপারে হাদিস এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাল আউসানি খালিলি, যে আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররি, যে মদ পান করবে না, নেশাদার দ্রব্য পান করবে না, কারণ এই নেশাদার দ্রব্য হচ্ছে সমস্ত মন্দের চাবি। মুসনাদে আহমদে হাদিস এসেছে, মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা বিষয়ে নসিহত করেছেন। আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আশরি কালিমাতিন, 10টা নসিহতের মধ্যে এর মধ্যে একটা নসিহত ছিল, লা তাশরাবান্না খামরান ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, যে মদ পান করবে না, কারণ হচ্ছে এই মদ হচ্ছে সমস্ত ফাহেশার মাথা। মাদকতা বা নেশাদার দ্রব্য এত ভয়াবহ একটা বিষয়, মানুষের জন্য এতই ক্ষতিকর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে বোঝানোর জন্য তিনি কি বললেন, এটা এই নেশাদার দ্রব্য, এই মদ, এই মাদকতা সমস্ত অশ্লীলতার মা, সমস্ত মন্দের চাবি এবং সমস্ত ফায়াসার মাথা বলে অভিহিত করেছেন। মানে সমস্ত অকল্যাণ লুকায়িত আছে কোথায়? নেশাদার দ্রব্যের মাঝে। এখানে কল্যাণ নাই, কোনো ভালো নেশার মধ্যে নাই, 100% খারাপ, 100% খারাপই যদি কোনো দ্রব্যের মধ্যে থাকে, কোন দ্রব্যের মধ্যে আছে? আল্লাহ রাসূলের কথায় বোঝা যায় তা আছে নেশাদার দ্রব্যের মধ্যে, যেখানে ক্ষতি ছাড়া ভালো বলতে কিছুই নেই। এই জন্য 1500 বছর পূর্বে সূরা মায়দায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বলছেন যে তোমরা এই শয়তানি কাজ থেকে, এই অপবিত্র জিনিস থেকে তোমরা কি করবা, বিরত থাকবা, তাহলে তোমরা সফল কাম হবা। তাহলে মহতরম হাজরিন, এটাতে সবচেয়ে নিকৃষ্ট একটা খাবার, সবচেয়ে নোংরা খাবার হচ্ছে কি, মদ বা মাদকতা, নেশা জাতীয় দ্রব্য। আজকে নেশার যে ভয়াবহতা, যেটা আমরা নিজেরাই লক্ষ্য করছি, নেশাদার দ্রব্যের মাদকতা সামাজিক ক্ষতি আছে, পারিবারিক ক্ষতি আছে, আবার দেহেরও ক্ষতি আছে। দেহের ক্ষতি কি, আপনি যদি নেশাকুর হন, নেশার সাথে যদি আপনি জড়িত হন, আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, ফুসফুসের রোগ, তারপরে পেটের পীড়া, রক্তের কণিকা, মানুষের মাথার যেই সেল, এগুলা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মানে ব্যক্তিগতভাবে কেউ যদি নেশার সাথে জড়িত হয় তাহলে সে ক্ষতির মুখে পড়ে, ধ্বংসের মুখে পড়ে, আর কুফল অত্যন্ত ভয়াবহ। আজকে যারা নেশার সাথে জড়িত, নেশাখুর যারা, এরা বড় বড় ধরনের রোগে আক্রান্ত, বিমারে আক্রান্ত। প্রতিবর্ষ আমাদের দেশ, সারা বিশ্বে লাখ লাখ মানুষ নেশার কারণে মৃত্যুর কবলে ঢলে পড়ছে। মোহতরম হাজরিন, যারা নেশা পান করে, যারা মদখুর, সামাজিকভাবে এরা প্রতিষ্ঠিত না, সামাজিকভাবে মানুষ এদেরকে ভালো চোখে দেখে না, সবাই তাদেরকে খারাপ চোখেই দেখে, কারণ এদের কারণে সমাজ ধ্বংসের মুখে পড়ে, যুবশক্তি ধ্বংসের স্তূপে পরিণত হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মাদক বা মাদকতা কুফল এতই ভয়াবহ যে আর দুনিয়াতেও ক্ষতি আছে, পরকালেও কি আর ক্ষতি আছে। আল্লাহ জীবন দিয়েছেন, এই যে সুন্দর জীবন, এই জীবনটাকে ধ্বংস করা যাবে না, নিজেকে হত্যা করা যাবে না এই নোংরা খাবার খেয়ে। এই জন্য মুসলিম হিসাবে আমাদেরকে এই নেশাদার দ্রব্য থেকে দূরে থাকতে হবে। এবার আসেন
যে নেশাদার দ্রব্য বলতে আসলে কি বুঝি আমরা, এটা আমাদের বোঝা দরকার। যে এত ভয়ঙ্কর একটা জিনিস, এত নোংরা একটা জিনিস, তাহলে এর সাথে আমাদের একটা পরিচিতি দরকার, পরিচয় দরকার। দরকার কিনা? অবশ্যই দরকার আছে। মদ কি কোনো বস্তুর নাম? মদ কোনো নির্দিষ্ট বস্তুর নাম নয়। যে জিনিস খাইলে মানুষের বিবেক আচ্ছন্ন হয়, বিবেক লুপ পায়, সেটাই কি মদ? এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য কি? মদ। আর মদ পান করা কি? হারাম। যে জিনিসে মানুষের বিবেক নষ্ট করে সেই জিনিস কম খাও কি? সেটা হারাম। মাসকারা কাসিরু ফাকালিলু হারামুন। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে জিনিস খাইলে মানুষের বিবেক লুপ পায় সে জিনিস কম খাও কি? সেটাও হারাম। তাহলে এবার আসেন এই হাদিসের দৃষ্টিকোণ থেকে নেশাদার দ্রব্যগুলা কি, এগুলো আমাদের চিহ্নিত হওয়া দরকার। নেশাদার দ্রব্য হচ্ছে, আমরা অনেকেই না বুঝে বা জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে এই নেশার সাথে জড়িত। অনেকে আমরা বুঝতে পারি না বা ধারণা নয় যে এই জিনিসটা নেশার অন্তর্ভুক্ত। যেমন নেশাদার দ্রব্যগুলা আমাদের সমাজে যেগুলো প্রচলিত, এর মধ্যে আছে কি? বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদা বাতা, আদা বাতা, এগুলো কি নেশা? নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত, নেশাদার দ্রব্য। তারপর রাসায়নিক পদার্থ যেগুলোতে মদ বানানো হয়, এগুলা কি? যেমন ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, পেথোডিন, কুডিন, বিয়ার, হুইস্কি, এগুলা কি নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত? মানে এগুলো নেশাদার দ্রব্য, এগুলো আছে আমাদের সমাজে, আছে না? নাই, আছে না? আজকে বিড়ি সিগারেট তো আমাদের পকেটেই থাকে, বিড়ি সিগারেট আমাদের পকেটেই থাকে, থাকে কিনা? অনেক মুসল্লি আছে যে এই নেশাদার দ্রব্য সাথে নিয়ে এসে মসজিদে যায়, যায় কিনা? মানে এতই পাগল, তার ভিতরে ভয় নাই যে জিনিসটা আল্লাহ হারাম করলেন ওই জিনিসটা আমি কিভাবে মসজিদে নিয়ে যাই। ভয় আছে কি? ভয় নাই। মোহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, বিশেষ করে তামাকজাত তামাকজাত দ্রব্যের ব্যাপারে। আমাদের সমাজের এক শ্রেণীর আলেম, এরাও কি নেশার সাথে জড়িত? এরাও নেশাদার দ্রব্য পান করে। ওরা কি পান করে? জর্দা, আদা পাতা, হ্যাঁ, সাদা পাতা, এগুলো পান করে কিনা? জর্দা কি নেশার অন্তর্ভুক্ত না? আর আরেক শ্রেণীর মানুষ আমরা ধূম পাই, বিড়ি, সিগারেট, এগুলা খাই, খাই কিনা? যারা জর্দা খায়, জর্দাখুর মৌলবি, এরাই ফতোয়া দেয় যে ধূমপান করা হারাম। ফতোয়া দেয় কিনা? জর্দাখুর মৌলবি দেখবেন ফতোয়া দিবে যে ধূমপান করা কি হারাম। অথচ ধূমপানের চাইতে মারাত্মক ক্ষতিকর হচ্ছে জর্দা, কারণ একটা হলো কাঁসা, ডাইরেক্ট খায়, আর যারা ধূমপাই তারা পুড়িয়ে খায়, কথা ঠিক কিনা? দুইটা কি সমান? দুইটা কিন্তু সমান না, কিন্তু দুইটাই হারাম। দুইটা সমান না, কিন্তু দুইটাই কি? দুইটাই হারাম। মোহতারাম হাজরিন, যারা নেশার সাথে জড়িত, এই নেশাদার দ্রব্য যারা পান করে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি ক্ষতি, কি ধরনের নুকসান এসে আসে সেটা আমাদের জানা দরকার, জানা দরকার না দুনিয়াতে, এবং তার শাস্তি কি সেটাও আমাদেরকে জানতে হবে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন,
মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাঈনা লাইলাতান, মুস্তাদ আহমদের হাদিস। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, নেশার সাথে জড়িত হয়, বিড়ি সিগারেট জর্দা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিলের সাথে জড়িত হয়, এক কথায় নেশার সাথে কেউ যদি জড়িত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন না কতদিন? 40 দিন তার প্রতি সন্তুষ্ট হবেন না। এই নেশার সাথে কেউ যদি জড়িত হয়, তাহলে এটা কত ভয়ঙ্কর একটা বিষয় আমরা বুঝতে পারতেছি। তাহলে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কিনা, আমাদেরকে ফিরে আসতে হবে কিনা? অবশ্যই ফিরে আসতে হবে, কারণ এটা ক্ষতি, আত্মহত্যা। পৃথিবীতে এমন কোন খাদ্যের প্যাকেট নাই যে প্যাকেটে লেখা হয় যে ধূমপান বিষপান। এই কথাটা লেখা হয় কোথায়, কোন প্যাকেটে? সিগারেটের প্যাকেটে। এই কথা কিন্তু সেখানে লেখা, আর কোথাও লেখা হয়? আর কোথাও লেখা হয়? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানের কারণে কি হয়, স্ট্রোক হয়। এই কথাগুলা প্যাকেটের গায়ে লেখা হয়, মানে সাবধান করা হয়, অর্থাৎ আমাকে তুমি খেও না, আমাকে তুমি শুয়ো না, আমাকে খাইলে তাহলে তোমার এই রোগ হবে, এই সমস্যা হবে। এই কথা কিন্তু কোম্পানি থেকে বলে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে কিনা, কিন্তু আমরা কি সেই কথা শুনি? আমরা কি কোনো গুরুত্ব দেই? আমরা শুনিও না, কোনো গুরুত্ব দেই না। আমরা মানে পশুর মতো, পশু না, এটা এমন একটা খাবার, এটা এমন একটা জিনিস যে পশু পাখি, পশু পাখি পর্যন্ত এটা খায়। খায় কি? তামাক কি পশু পাখি খায়? তাহলে এমন এক নোংরা খাবার মানুষ মানুষ খায়, যেটা শুকুরও খায়, শুকুর কুকুরও খায়। তাহলে মানুষ কত অধম, মানুষ কত নিকৃষ্ট, যে জিনিস কুকুরও খায় না, যে জিনিস শুকুরও খায় না, ওই জিনিস আমি আশরাফুল মাখলুকাত হয়ে, আমি মুসলিম হয়ে আমি কিভাবে খেতে পারি? আল্লাহ আমাদের জন্য হালাল করছেন, কোন জিনিস হালাল করছেন? সূরা বাকারা আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরযি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। হে ইমানদার, হে দুনিয়ার মানুষ, ভূপৃষ্ঠে যা পবিত্র এবং তৈয়্যিব সেই জিনিসটা তোমরা খাও। এখানে দুনিয়ার মানুষকে আল্লাহ এই কথা বলছেন, শুধু মুসলমান কেন, কারণ ইসলামের বিধান আল্লাহ যে জিনিসটা হারাম করেছেন ওটা সবার জন্যই কল্যাণকর, আর যেটা হালাল করেছেন সেটা কি সবার জন্যই কল্যাণকর? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলছেন, কি বলছেন? বলছেন হালাল এবং পবিত্র জিনিস তোমরা কি করো, ভক্ষণ করো। শুধু হালাল হলেই হবে না, আবার পবিত্র হতে হবে, তৈয়ব হতে হবে। হালাল জিনিসও অনেক সময় হারাম হয়ে যায়, যেমন খাদ্য, এটা যদি নষ্ট হয়ে যায়, তরকারি, গোস্তের তরকারি, এখন এটা নষ্ট হয়ে গেছে, তাহলে এটা কি তৈয়ব? আপনি গরুর গোস্ত রান্না করছেন কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু গোস্তটা হালাল না হারাম? গোস্ত হচ্ছে হালাল, কিন্তু নষ্ট হওয়ার কারণে এটা তৈয়ব না, অতএব এটা খাওয়া যাবে না, খাবার হলেই হবে না। আপনাকে বুঝতে হবে হালালের সাথে এটা তৈয়ব কিনা, ভালো কিনা, উত্তম কিনা, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে পবিত্র যে জিনিস যেটা তৈয়ব এবং হালাল, সেই জিনিসটা আমাদেরকে খেতে হবে, এটা দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন। মোহতারাম হাজরিন, এই জন্য ইসলামের বিধান সম্পর্কে একজন অমুসলিম খ্রিস্টান পণ্ডিত সুন্দর কথা বলেছেন, ইসলাম ইজ নট অনলি দ্য নেম অফ রিলিজিয়ন বাট অলসো প্রপার সিস্টেম ফর অল ম্যানকাইন্ড। যে ইসলাম শুধু একটা ধর্মের নাম না, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান মানুষের জন্য কি, কল্যাণকর, সবার, সব মানুষের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে হালাল জিনিস ভক্ষণ করার কথা বলছেন, হালাল এবং তৈয়ব।
যারা হালাল বাদ দিয়ে হারাম খায়, অপবিত্র জিনিস খায়, ওরা কি আল্লাহর কথা শুনে না শয়তানের কথা শুনে? যারা বিড়ি ঘুর, সিগারেট ঘুর, জর্দা ঘুর, নেশার সাথে যারা জড়িত, মাদকতার সাথে জড়িত, তারা কি আল্লাহর বান্দা না শয়তানের বান্দা? অবশ্যই তারা শয়তানের বান্দা, ওরা আল্লাহকে খুশি করে না। কাকে খুশি করে? শয়তানকে। এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে নেশার সাথে যারা জড়িত এরা মূর্তি বুঝুকের নেয়। মুদমিনুল খামর কাআবিদুল ওয়াথান, যে নেশার সাথে যারা জড়িত এরা মূর্তি বুঝুকের নেয়, এবং কিয়ামতের মাঠে এদের হাসর নাসর হবে মূর্তি বুঝুকদের সাথে। তাহলে মোহতরম হাজরিন, মাদকতার কুফল অত্যন্ত ভয়াবহ। আজকে অনেক পরিবার সার্কার হয়ে গেছে এই মাদকতার কারণে। এই মাদকতার কারণে অনেক ছেলে তার বাপকে হত্যা করেছে, অনেক মেয়ে তার বাপ মাকে হত্যা করেছে এই মাদকতার কারণে। অতএব আমাদেরকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নিজেরা এই মাদকতা থেকে দূরে থাকব, পরিবারের সদস্য যারা আছে, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা দূরে রাখব। আজকে আমাদের যুবকরা নেশাখুর, মাদকতার সাথে জড়িত, মাদকাসক্ত হয়ে গেছে, এর কারণ কি? আপনি যদি চিন্তা ভাবনা করেন, জানার চেষ্টা করেন, দেখবেন যে ছেলে ধূমপাই বা নেশার সাথে জড়িত তার পিতা নেশাখুর, তার পিতা ধূমপাই, যার কারণে দেখা গেছে ওই সন্তান পিতার আদর্শ বুকে ধারণ করেছে, এরকম না বিষয়? বাবার বলার কোনো সাহস নাই, হ্যাঁ, বাবার আদর্শ সে কি করেছে, তার জীবনে স্থান দিয়েছে। অতএব আমি অনুরোধ করবো আপনাদেরকে, এটা একটা ভয়ঙ্কর বিষয়, এটা এমন একটা বিষয়, আপনি যদি নেশার সাথে জড়িত হন দুনিয়াবি আরো ক্ষতি আছে, সেটা কি? আব্দুল ইবনে উমর থেকে হাদিসটা বর্ণিত, ইবনে মাজাহ, সহিহ ইবনে মাজাহ হাদিসে এসেছে, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা সাবআন ওয়া ইন মাতা দাখালান নার ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি। কেউ যদি নেশা খেয়ে নেশাগ্রস্ত হয়, মাদকতার সাথে কেউ যদি জড়িত হয়, নেশাকুর, কেউ যদি টান মারে, বিড়ি সিগারেট জর্দা এইসব জিনিস খায়, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে 40 দিন তার ইবাদত অর্থাৎ সালাত কবুল হবে না। কতদিন? আপনি যদি নেশার সাথে জড়িত হন তাহলে 40 দিন আপনার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এমন অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আর যদি তওবা করেন আল্লাহ রাসূল বলছেন তার তওবা কবুল করা হবে। কয়বার বলছেন এই কথা? তিনবার, তিনবার বলছেন, চতুর্থবার বলতেছেন, ওয়াইন আদা কানা হাক্কান আলাল্লাহি আইয়াসকাহু মিন রাজ্জাতিল খাবাল ইয়াউমাল কিয়ামা। চতুর্থবার এসে আল্লাহ রাসূল বলছেন যে এরপরও কেউ যদি নেশার জগৎ থেকে ফিরে না আসে তাহলে আল্লাহর জন্য হক হয়ে যাবে কিয়ামতের দিন তাকে রাজ্জাতুল খাবাল পান করান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝতে পারতেছেন না যে রাজ্জাতুল খাবালটা কি। এই জন্য আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, কালু ইয়া রাসূলুল্লাহি ওমা রাজ্জাতুল খাবাল, কালা উসালাতু আহলিন নার আও উরাকু আহলিন নার। আল্লাহ রাসূল বলছেন যে রাজ্জাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের দেহ থেকে নিঃসৃত রক্ত, পুজ ও ঘাম। এগুলা কাদের খাদ্য হবে কিয়ামতের দিন? যারা নেশার সাথে জড়িত, যারা তওবার নসিব হয় নাই, তওবা না করে যারা মারা গেছে, ওই নেশাকুরদের কিয়ামতের মাঠে তাদের খাদ্য হবে জাহান্নামীদের দেহ থেকে নিঃসৃত রক্ত ও পুজ। তাহলে কত নিকৃষ্ট খাবার, কত ভয়ঙ্কর খাবার, আমরা সহজেই এটা আমরা বুঝতে পারতেছি। অতএব মহতরম হাজরিন, আজকে দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, যুব সমাজ আজকে নেশার জগতে হাবুডুবু খাচ্ছে, আমাদের সরকার হিমশিম খাচ্ছে তাদেরকে কন্ট্রোল আনতে।
র‍্যাব দিয়ে, বাহিনী দিয়ে কশিন কাল এই মাদকতা নির্মূল করা সম্ভব না। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13,000 বছর পূর্বে যে মেডিসিন প্রয়োগ করেছিলেন বর্বর জাতির সামনে, আজকে যদি আমরা সেই মেডিসিন প্রয়োগ করি, সেই ব্যবস্থাপত্র গ্রহণ করি, তাহলে আমাদের সমাজ থেকে নেশাগুরদের দাপট, তাদেরকে দমানো, তাদেরকে কন্ট্রোল করা ইনশাল্লাহ সম্ভব হবে। এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। সেই ব্যবস্থাটা কি? সেটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, তাকওয়া যতক্ষণ পর্যন্ত না আসবে, যে আমাকে হিসাব দিতে হবে, জীবনের হিসাব দিতে হবে, আমার ইনকামের হিসাব দিতে হবে, আমি ইনকাম কোথায় ব্যয় করেছি সেই হিসাব আমাকে দিতে হবে, এই ভয় যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা জাতিকে সংশোধন করতে পারবো না, নেশার জগৎ থেকে ফেরাতে পারবো না। অতএব আমি অনুরোধ করবো, আমরা যারা মুরব্বী, আমরা যারা গার্জিয়ান, আমরা যারা সমাজের নেতৃত্ব দেই, আমরা যারা সরকার পরিচালনা করি, সবার উচিত যে আসমান থেকে যে থেরাপি এসেছে সমাজকে নেশামুক্ত করার জন্য, সেদিকে যাতে আমরা এগিয়ে আসি। আমরা সেদিকে এগিয়ে আসলে ইনশাল্লাহ আমরা সমাজকে নেশামুক্ত করতে পারবো। পাশাপাশি যারা নেশাঘুর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুনিয়াতে তাদের শাস্তি আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। কি শাস্তি? কেউ যদি নেশার সাথে জড়িত হয়, নেশাখুর হয়, প্রমাণিত যদি হয়, আল্লাহ রাসূলের যুগে তাকে 40 বার জুতা পিটা করা হতো, লাঠি পিটা করা হতো, জুতা এবং লাঠি দিয়ে 40 বার পিটানো হতো। উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে এই শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছিল, 80 বার তাকে ব্যত্রাঘাত করা হতো উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে। আজকে যারা ধূমপান করে, সরকার যদি রাষ্ট্রীয়ভাবে, এটা সরকারের কাজ, এটা কোনো ব্যক্তির কাজ না, ইমাম সাহেবের কাজ না, সমাজের লিডারের কাজ না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি এই আইন সমাজে বলবৎ করে, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজকে, এই মুসলিম সমাজকে 100% নেশামুক্ত করতে পারবো, আমরা সমাজকে এই ধ্বংসের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। অতএব আমি পরিষদ উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আল্লাহকে ভয় করি, তার নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে দূরে রাখি, এবং এই খারাপি থেকে আমি আমার পরিবার সমাজকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা নেশামুক্ত হতে পারবো, মাদকতার কুফল থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে কামনা রেখে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, দারুল তাওহীদ সালাফিয়া মাদ্রাসা যারা পর্ষদ, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি আইলাতে আন্দোলন বাংলাদেশ রাজশাহী নওদাবাড়াতে 2 দিনব্যাপী তাবলিগ ইজতেমা, আপনারা ইনশাল্লাহ ইজতেমায় যাবেন। এখান এই আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ